আমি একটি বই ডাউনলোড করেছি এবং সেটার উইন্ডোজ ইউজারদের জন্য ইনস্টলেশন হচ্ছে এটা ইনস্ট্রাকশন এখানে এই ফাইলটি ডাবল ক্লিক করতে বলেছে সো আমরা যাই এই ফাইলটি ডাবল ক্লিক এন্ড দেন আমাদের একটি প্রবলেম চলে আসবে যেটা হচ্ছে ইউজার একটি প্রবলেম চলে আসবে এবং কি এটা যদি আমি সরাসরি অ্যাডমিনিস্টার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরেও চলে যাই তারপরেও এই প্রবলেমটি দেখা দিবে এই যে সেই প্রবলেমটি উইন্ডোজ ইউআই মোড ইরর উইন্ডোজ ইউজার ইন্টারফেস মোড নট সাপোর্টেড এখানে নট সাপোর্টেড দেখাচ্ছে সো এই প্রবলেমটার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই ফাইলটিতে গিয়ে রাইট ক্লিক করে সরাসরি প্রপার্টিস এবং প্রপার্টিসের পরে ক্যাপাবিলিটি অ্যান্ড রান এস প্রোগ্রাম ইন দিস ক্যাপাবিলিটি মোড ফর উইন্ডোজ 7 এখানে অনেক ভার্সন রয়েছে এখানে সিলেক্ট করে দিতে উইন্ডোজ 7 অ্যান্ড দেন অ্যাপ্লাই দেন ওকে অ্যান্ড প্রেস ডাবল ক্লিক এগেইন এখন দেখুন কোনো প্রবলেম আসলো না সরাসরি আমরা নেক্সট এরপর হচ্ছে ফাইল যেখানে সেভ হবে নেক্সট এরপর অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট ইনস্টল দেন কন্টিনিউ ইনস্টলেশন হয়ে যাচ্ছে সো থ্যাংক ইউ আরেকটি প্রবলেম দেখা দিতে পারে সেটা হচ্ছে এআইআর ফাইল ইনস্টলেশনের ক্ষেত্রে যদি এআইআর ফাইলটি ইনস্টল না হয় সেক্ষেত্রে আমরা ক্রোমে চলে যাব এবং অ্যাডোবি এআইআর ইনস্টলার লিখে সার্চ দিলে আমাদের প্রথমে যে অপশনটি আসবে সেখানে চলে যাব এবং দেন আমরা এই ডাউনলোডটি করে নিব এই ফাইলটি এবং সরাসরি ইনস্টল করে নিব যেমন হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করেছি সেটা হচ্ছে প্রোগ্রামে অ্যান্ড দেন এটা সো এটা ইনস্টল দেওয়ার পরে এআই ফাইলটি ইনস্টল হয়ে যাবে দেন আপনি খুব সহজেই সবগুলো প্রবলেমের সমাধান পেয়ে যাবেন আশা করি ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন